আপনার ঘরের আখ পাখরে অছি কি বেল গছ? ঘরের এই দিগরে বেল গছ থিলে হেব বড় অনর্থ। যদি সঠিক দিগরে বেল গছ থাকে ঘরু সমস্যা হয়েযিব দূর। মহাদেবঙ্ক আশীর্বাদ সবুবেলে আপনার সাথে রহিব। বেল গছ বহু দুর্লভ বৃক্ষ অটে। এই বেল গছ ভগবান শিবঙ্কর অত্যন্ত প্রিয় বৃক্ষ মধ্যে হইথায়। তেণু এই বেল বৃক্ষরে শিব ও শক্তিঙ্কর বাস হইথায়। বেলপত্রর ত্রিশাখারে ত্রিদেব বাস করিথান্তি। তেণু বেল বৃক্ষ মূলরে সকালু স্নান করি পানি দেবা দ্বারা ব্যক্তিঙ্কু কোটি পুণ্য প্রাপ্ত হইথায়। সোমবার দিন বেল বৃক্ষকু পূজা করিবা দ্বারা বহুত মঙ্গল হইথায়। তাপরে সোমবার দিন সেই বৃক্ষর চেরকু আনি এক লাল সুতারে গুন্থি শরীরের যে ব্যক্তি ধারণ করিথান্তি বাহারর কোনসি বি নকারাত্মক শক্তির খারাপ প্রভাব সেই ব্যক্তিঙ্ক উপরে পড়ি পারি নথায়। যে ব্যক্তিঙ্কর বিবাহ হেবারে বিলম্ব হেউথায় বা সন্তান প্রাপ্তিরে অসুবিধা হেউথায় এই বেল গছর চের ধারণ করিবা সহ সবুদিন বেল গছকু পূজা করিবা দ্বারা ব্যক্তিঙ্কর এই সবু সমস্যার সমাধান হয়ে যাইথায়। ঘরর চারিপাখরে বড় বড় গছ রহিবাকু অশুভ বলি কুহাযাইথায়। সেই সবু বড় বড় গছর ছাই যেতেবেলে ঘরে পড়িথায় সেতেবেলে ঘরে বাস্তু দোষ উৎপন্ন হইথায়। হেলে বেল বৃক্ষ এপরি এক চমৎকারী তথা দিব্য বৃক্ষ অটে যা ঘরর চারিপাখর যে কোনসি স্থানরে রহিলে মধ্যে শুভ ফল মিলিথায়। কারণ বেল গছ ঘর পাখরে রহিবা দ্বারা কোনসি অশুভ হইনথায়। এথিসহ বেল গছর ছাই যেতেবেলে ঘর উপরে পড়িথায় সেতেবেলে ঘরর বাস্তু দোষ সবু চালি যাইথায়। বেল গছকু ঘরর উত্তর কিংবা উত্তর পূর্ব ঐশান্য কোণরে রখিলে ঘর ধন ধান্যর অভাব দেখা যাইনথায়। যদি ঘরে টঙ্কা পয়সার অভাব থাকে তেবে ঘরকু ধন আগমনর বাট খুলি যায়। ঘরর পূর্ব দিগরে বেল গছ রহিবা দ্বারা ঘরে শান্তি বজায় রহিথায়। ঘরর পশ্চিম দিগরে বেল গছ রহিলে ভল সন্তান সেই ঘরে জন্ম নেইথান্তি। ঘরর দক্ষিণ দিগরে বেল গছ রহিলে দুর্ঘটনা জনিত সমস্যা সেই ঘরর কোনসি সদস্যকু সামনা করিবাকু পড়িনথায়। তেবে বেল গছ ঘরর যে কোনসি দিগরে মধ্যে রহিপারিব। যদি আপন প্রতিদিন বেল গছ মূলে পানি দিয়ন্তি তেবে ঘরু সবু সমস্যা শেষ হেবা সহিত সেই ব্যক্তিঙ্ক জীবনর মধ্যে সবু সমস্যা শেষ হইযিব। ব্যুরো রিপোর্ট, বিএনএস লাইভ।